সালাম আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো ফার্স্ট পার্টে দেখলেন আপনারা যে রোমানিয়ার ব্যাপারে আমরা টুকটাক ধারণা দিচ্ছি যে রোমানিয়াতে ইতালি যাওয়ার পরে কীভাবে কী ডকুমেন্ট। তো এটা হলো সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট যারা দেখেন নাই তারা আমার ইনবক্সে বা তারা আমার ডিসক্রিপশন বক্সে এবং আই কার্ডে দেওয়া আছে, প্রথম পার্টটা দেখতে পারেন বা ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো এটা সেকেন্ড পার্ট, তো এই ভিডিওটা দেখে থাকেন। চেষ্টা করবেন এইভাবে যে আপনার আসার পরে যদি ডকুমেন্ট হয়ে যায় তো চেষ্টা করবেন যে এইভাবে আসার জন্য, আর যদি আসার পরে আপনি এইভাবে প্রসেসগুলো পূরণ করতে পারেন তারপরে আপনার হয়তো বা কমিশনের ডেট যখন আসবে, কমিশন ডেট আসার পরে হয়তো বা আপনার দেখা গেছে যখন আপনি ম্যাজিস্ট্রেটের সামনে এগুলো বলবেন হয়তো প্রথম কমিশন নেগেটিভ আসতে পারে, কারো আবার প্রথম কমিশন পজিটিভ আসতে পারে। ডিপেন্ড করে যে আপনার সমস্যা কোনটা। যখন আপনার প্রথমটা দেখা গেছে নেগেটিভ হবে, এরপর আবার আপনার দেখা গেছে 6 মাস 1 বছর পরে আপনার হয়তো আবার দ্বিতীয় কমিশন আসবে, যেটা সেকেন্ড কমিশন আর কি, সেকেন্ড ডেট বলে। দ্বিতীয় কমিশন আসার পরে আপনার যখন আবার পরীক্ষা ম্যাজিস্ট্রেটের কাছে দেবেন, ওই একই গল্প বলবেন, একই কিছু বলবেন, দেখবে যে আপনি ভালো কাজকর্ম করেন বা আপনি ভালো ট্যাক্স দিতেছেন সরকারে বা ভালো সুযোগ সুবিধা আপনি দিতেছেন, তখন ওরা কি করবে, হয়তো বা আপনার মানবাধিকার একটা কথা আছে, কারণ ইতালি দেশটা হলো মানবাধিকার দেশ। এদেশে মানুষ যদি ভালো কিছু করে অবশ্যই তার জন্য ভালো কিছু আছে। তো আপনি যখন ট্যাক্স দিবেন বা দেখা গেছে আপনি কোনো কাজ করতেছেন ভালো মতন, কোনো আপনার আনলিমিটেড কন্ট্রাক্ট, তখন সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে ভালো একটা সুবিধা পাইবেন, তখন ওই মানবাধিকারের যে বিষয়টা ওই বিষয়টা দেখা গেছে আপনার হয়তো বা 1 বছর 2 বছরে কাগজ দিতে পারে, আর রাজনৈতিক আশ্রয় হলে আপনার 5 বছরে কাগজ দিতে পারে। কিন্তু একটা বিষয়, রাজনৈতিক আশ্রয় যদি আপনি গ্রহণ মানে ডকুমেন্ট পান তাহলে আপনি 5 বছরের আগে পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না, 5 বছরের পরে আপনার দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আর যদি আপনি এখানে প্রত্যেক জন স্পেশালে বা দেখা গেছে লাভরও যদি আপনার মতিব হয় বা আজিনও মতিব হয়, সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে হয়তো বা 2 বছর পর বা দেখা গেছে 3-4 বছর পরে দেশে যেতে পারবে, কারণ এটার কোনো সমস্যা হয় না, এই যে কোনো সমস্যা হয় না, যেতে পারবে। একটা কথা ভাই, যে মতিবগুলো বললেন সেগুলো একদম খাস বাংলা একটু বাংলায় বলে ভালো হয়, কারণ যারা আসবো তারা এগুলো বুঝবো না। মতিব বলতে এখানে বোঝা হলো গিয়া মানে আপনার দেখা গেছে একটা বিষয় থাকে, যেমন আমরা যখন লেখাপড়া করি তখন একটা বিষয় থাকে যে কোন বিষয় লেখাপড়া করে, কেউ বাংলা নেয়, কেউ ইংরেজি নেয়, কেউ গণিত নেয়, কেউ রাষ্ট্রবিজ্ঞান নেয়, কেউ পদার্থবিজ্ঞান নেয়, মানে এক এক সেক্টর। তো মতিবটা বলতে বোঝায় যেমন আপনার দেখা গেছে কোনো মতিব আজিলো লেখা থাকে, আজিলো মানে এখান থেকে আপনি আশ্রয় গ্রহণ করছেন, কোনো মতিবটা লেখা থাকে লোক আপনার লাভরও মানে আপনার ডকুমেন্টটা লাভরও মানে হলে কাজ করার ডকুমেন্ট, ওই হিসাবে আপনার ডকুমেন্টটা আপনার রিনিউ করতে হয়। আবার কোনো মতিবটা লেখা থাকে পতঞ্জনে স্পেশাল, আবার কোনো ডকুমেন্টটা লেখা থাকে আপনার পতঞ্জনে সুস্থাদারী। তো এইগুলা মতিব আসলে অনেকগুলা মতিব আছে। তারপর আপনার কোনো মতিব লেখা থাকে আপনার লাভরও ইউএ মানে আপনার ওটা 10 বছরে এই দেশে যারা কাটটা সৌজন্য পায় তাদের মতিবগুলো আর কি 10 বছরে হয়ে থাকে। তো এই ধরনের মতিবগুলো অনেকগুলো মতিব আছে, তা আমার জানা মতে 4-5টা আমি জানি, সেই 4-5টাই আপনাকে বললাম। মতিব আসলে এক এক মতিবর উপরে এক এক ডিপেন্ড করে, যেমন আপনার মতিব ডিপেন্ড করে যদি আপনি কাছের কাজ করার যে ডকুমেন্টটা পান যেমন লাভরও, সেটা আপনি যদি গ্রহণ করতে চান। তারপর মতিব ফ্যামিলি মতিব আছে, আপনি যদি কাজ করা করতে যান সেক্ষেত্রে যদি আপনার রেসিডেন্ট না থাকে বা আপনার দেখা গেছে যদি কাজের কন্ট্রাক্ট না থাকে তাহলে আপনি সৌজন্য রিনিউ করতে পারবেন না, কারণ এটা সৌজন্য রিনিউ করতে মাস্ট বি আপনার কাজের কন্ট্রাক্ট লাগবে, মাস্ট বি আপনার রেসিডেন্ট লাগবে। আবার যদি আপনি আজিলত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার রেসিডেন্ট হইলেই বা যে কোনো একটা কাজের কন্ট্রাক্ট থাকলেই মানে রেসিডেন্ট হইলেই আপনি দেখা গেছে আপনার ডকুমেন্ট রিনিউ করতে পারবেন। তো বিষয়টা লোক এরকম। আবার আপনার কনভার্ট, এটা যদি আপনার কোনো কোনো কোস্টার আছে কনভার্ট করতে দেয়, কোনো কোনো কোস্টার আছে কনভার্ট দেয় না, আপাতত যেটা প্রথম দিন স্পেশাল এটা থেকে কনভার্ট করতে খুব কম দিতেছে, মানে দিতেছে না মানুষকে। আবার অন্য অন্য যে মতিবগুলো আছে ওই মতিবগুলো থেকে আপনার দেখা গেছে কনভার্ট করা যায়, মানে লাভরতে আসলে দেখেন আপনার দেখা গেছে আপনার রেসিডেন্ট থাকলে, কাজের কন্ট্রাক্ট থাকলে তখন আপনার দেখা গেছে ওইগুলো রিনিউ করতে পারবেন। তো এই লোকে আজকের বিষয় মূলত যে আপনি যদি এই যে যে বিষয়গুলো আমি বলছি সেগুলো যদি খেয়াল করেন, মেনটেন করেন, ইনশাল্লাহ এইভাবে বৈধভাবে আসার পর ইতালিতে সুন্দর মতন বৈধভাবে আসতে পারবেন, রোমানিয়া হইয়া ইতালিতে। ইতালিতে আসার পর যদি এই রুলস রেগুলেশনগুলো ফলো করেন ইনশাল্লাহ বাকিটা হলো রিজিকের মালিক আল্লাহ। কারণ আমিও আসছি প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যেতেছে, আমার এখনও ফার্স্ট কমিশনই আসা না, তো বাকিটা আল্লাহ ভরসা যে আমি এই প্রসেসেই আসছি, রোমানিয়া হয়েই আমি আসছি। এইভাবে আসলে মানে আমার অপেক্ষার জন্য বসে রয়েছে যে কখন কমিশনে ডাক আসবে। আপনি কি টিআরসি পাই আসছিলেন? না, আমি তখন টিআরসি পাই নাই, ইভেন আমার আর অনেকটা দেশে আপনার ই ছিল মানে ফিঙ্গার ছিল, ফিঙ্গার থাকলে মূলত প্রবলেম হয়, কমিশন আসতে লেট হয়, কেউ যদি
ডুবলিনও পড়ে, এটাকে বলে আপনার অন্য দেশে ফিঙ্গার থাকলে ডুবলিনও বলে। তো ডুবলিনোটা থাকলে আপনার দেখা গেছে কোনো ক্ষেত্রে দুই বছর লাগে, আবার কোনো ক্ষেত্রে আড়াই বছর হয়ে যায় যাতে আপনার ডুবলিনো জন্য ফিঙ্গার ই কমিশন আসেন। আপনার মিনিস্ট্রি আছে এই দেশের, ওই মিনিস্ট্রিতে আপনার আবেদন করে যে ও এই দেশে আছে, এই দেশে আশ্রয় গ্রহণ করতে চায়, এই দেশে থাকতে চায়, ওইখানকার ওই থাকতে চায় না, ওইটা তোরা কেটে দিবি, তখন ওরা আর কি এভাবে কাটায়। আবার অনেক লয়ার আছে, মনে করেন যে রোমাতে অনেক ভালো ভালো লয়ার আছে, ওনারা কাজ করে। তো ডুবলিনের বিষয়টা আসলে আবার আরেকটা সিস্টেম আছে হলো কি, আপনি যদি অপেক্ষা করেন 22 মাস বা 23 মাস, কারো কারো ডুবলিনও অটোমেটিকলি কেটে যায়, আবার কারোগুলো 22 মাস বা 14 মাস বা দেখা গেছে 2 বছর উপরে হয়ে গেলো ডুবলিনও কাটে না, তখন মাস্ট বি লয়ার দিয়ে কাটাইতে হয়। তো যারা আসলে ডুবলিনের ভিতর পড়েন আসলে লয়ার দিয়ে কাটানোটাই বেটার। আর যাদের মনে করেন আর্থিক সমস্যা দেখা গেছে যে এখন মূলত কাটাইতে পারতেছি না, তাহলে 1 বছর টাইম দেন বা 12 মাস টাইম দেন বা 2 বছর টাইম দেন, তারপরে 500-1000 টাকা দিয়া লয়ার ধরে কাটাইতে পারবেন। এই সিস্টেমে আসলে আগাইতে পারবেন, বাকিটা আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ, আপনার নসিবের মালিক আল্লাহ, হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ তালা সবকিছু, যদি সবকিছু আপনি যদি ভালো ভালোভাবে পৌঁছাইতে আসতে পারেন এই পর্যন্ত, আশা করি একটা বছর সময় গেলে, দেখা গেছে 2 বছর লাগুক বা 3 বছর লাগুক, এরপর আপনার ডকুমেন্ট পাবেনই পাবেন, বাকিটা হলো ভাই আল্লাহ হাফেজ। আর সবচেয়ে বড় কথা, আপনার নসিব, আপনার রিজিক যেখানে লেখা আছে ওটা অবশ্যই অবশ্যই হবে। তো আসলে নাদিম ভাইয়ের খুব ধন্যবাদ জানাই, কেননা নাদিম ভাইয়ের উসিলায় অনেক মানুষ অনেক কিছু দেখতে পারতেছে, অনেক মানুষ অনেক কিছু শিখতে পারতেছে। আর নাদিম ভাইয়ের বিশেষ করে একটা কাজ করে গ্লোবো, তো ওনার মাধ্যমে আসলে অনেক মানুষ কাজ করতে পারে, কেননা উনি অনেক মানুষকে হেল্প করে, যেমন আপনার কারো অ্যাকাউন্টের সমস্যা বা দেখা গেছে নতুন নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য অনেক হেল্প করে। তো আশা করি আপনারা যদি কোনো সমস্যা করেন নাদিম ভাইয়ের সারা দিবেন, ইনশাল্লাহ নাদিম ভাই রেসপন্স করবে আপনাদের সমস্যা সমাধান করার জন্য। তবে একটা বিষয় কি, ডকুমেন্টস ছাড়া কখনই আপনার এই দেশে ভালো আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না। এই যে গ্লোবো ডেলিভারি আইডি খুলতে গেলে, মানে গ্লোবো আইডি খুলতে গেলেও আপনার দেখা গেছে ভালো কয়েকটা ডকুমেন্ট রেডি হয়ে যায়, যেমন এই দেশে সৌজন্য, আপনার পাসপোর্ট, আর দেখা গেছে আপনার এই দেশে তেসার সানাতারিয়া কার্ড, এগুলো হইলে কদেশি হইলে আপনি খুলতে পারবেন। কিন্তু ডেলিভারি একটা আইডি খুলতে গেলে আপনার নিজের নামে রেসিডেন্ট লাগবে, নিজের প্যারেন্টসের সৌজন্য 5 বছর বা 2 বছর থাকতে হবে আপনার, তারপরে কদেশি থাকতে হবে, ব্যাংক কার্ড থাকতে হবে, এগুলা। আর যে কোনো অ্যাকাউন্টে খুলতে গেলে ব্যাংক বি মাস্ট বি ইম্পর্টেন্ট, বা কন্ট্রাক্টে কাজ করতে গেলে ব্যাংক মাস্ট বি ইম্পর্টেন্ট। আর আরেকদিন আপনাদের হয়তোবা যদি সময় হয় কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় ওইটা বল, বিষয়টা বল মনে, কারণ এই দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা আসলে অনেকে বুঝে না, কিন্তু বিষয়টা জানলে খুবই সহজ, না জানলে খুবই মানে ভোগান্তিতে পড়তে হয়। তো সবাই দোয়া করেন, সবার জন্য দোয়া রইলো, যারা এইভাবে আসবে তারা যাতে এই প্রসেসগুলো তৈরি করে, কারণ একটা ভিডিও দেখার পর যদি কেউ একজন এইভাবে ফলো করার পর যদি সে উপকৃত হয় তাহলে সেটাই আমাদের সার্থক, কি বলেন নাই? বড় আমাদের সার্থক, আমাদের ভিডিও দেখে কেউ যদি উপকার পায়, একজনের নাম বলতে গিয়ে আরেকজনের নাম বইলা ফেলাই, সেটার জন্য নাদিম ভাই হাসতেছে। তো সবাই, এটা হলো সবচেয়ে বড় বিষয় যে নাদিম ভাই ইউটিউবে ভিডিও বানায় মূলত এই বিষয়ের জন্য, যে তার ভিডিও দেখা যাতে একটা মানুষ অন্তত বলতে পারে যে না ভাই আপনার ভিডিও দেখা অনেক কিছু জানছি, অনেক কিছু বুঝছি, বা আমার অনেক উপকার হয়েছে। ওই উপকারটাই নাদিম ভাই শুধুমাত্র চায় মানুষের কাছ থেকে, যে আমরা ছড়াই দিতে চাই যাতে একটা বিষয় কিছু জানলে যে ওইটা থেকে মানুষ কোনো কিছু গ্রহণ করতে পারে, তারপর সে যেন সবার কাছে দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, যদি যেদিন ডকুমেন্ট পাই নাদিম ভাই ইউটিউব চ্যানেলে দিব ইনশাল্লাহ, যে আমার প্রসেসটা কিভাবে ছিল বা আমার জার্নিটা কি ইনশাল্লাহ পাওয়ার পরে ইনশাল্লাহ যেভাবে আসবেন, ওইভাবে যদি আসার পরে, এইভাবে আসার পর যদি রুলস রেগুলেশন গুলা মেনটেন করেন, আশা করি ইনশাল্লাহ 2-3 বছরের ভিতরে আপনাদের ডকুমেন্টস হয়ে যাবে, বাকিটা আল্লাহ ভরসা। যদি আপনার ভাগ্যে থাকে ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে, আর আপনার যদি ভাগ্যে না থাকে তাহলে একটু লেট হবে, তবে এইভাবে লাইকা থাকাটা একটা বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো লাস্ট পার্টটা কেমন লাগলো? মোটামুটি ভিডিও শেষই, এই সেকেন্ড পার্ট ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান, জানি না কতটুকু ইনফরমেশন আমরা দিতে পারছি, কতটুকু উপকার আইসা আপনাদের, যদি অবশ্যই উপকার আইসা থাকে আপনাদের সারা আমি কমেন্ট বক্সে দেখতে চাই। আর নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানান। আর সাগর ভাই ভিডিওতে বললো যে প্যান কার্ডের ব্যাপারে যদি কারো কোনো কিছু জানা থাকে বা প্যান কার্ড নিয়ে যদি আপনার ভিডিও চান, কেন ইতালিতে আসার পর প্যান কার্ড বানায় তাহলে কীভাবে ফলসিং করতে হবে, এ নিয়ে ভিডিও চলে আলাদা একটা ভিডিও বানাবো যদি আপনারা চান আর কি। তো তাড়াতাড়ি ফরওয়ার্ড কমেন্ট করেন যদি ভিডিও চান। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার ভালো রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুকে ভিডিও দেখেন না তাড়াতাড়ি যান, ইউটিউব পেজটা ফলো করে দেন, নাদিম ইউটিউব ব্লগ চ্যানেল আইডির নাম, আমার পেজের নাম। তো আসে মতন পর্যন্তই, আল্লাহ হাফেজ। Maybach. Did anybody out there hear me?
hear me.